Hey guys, assalamu alaikum. It's me, Aram Rahan, and that's my YouTube channel 0.5 to Bix. Welcome back to my another video. So, today's tutorial video is going to be about how you can use your smartphone, Facebook, or WhatsApp to record a video. So, you can use your phone to record a video. So, you can use your phone to record a video. So, guys, you can use your application to open your phone. তারপরে আপনি এখানে আপনার পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে অ্যাড করে দিবেন। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পরে আপনি এখানে লেয়ার অপশন থেকে আপনি মিডিয়া অপশনে যাওয়ার পরে এখানে যেই ছবিটির মাধ্যমে আপনি সেই ফটো তৈরি করবেন সেই ছবিটিকে সিলেক্ট করে নেবেন। ছবিটি সিলেক্ট করার পরে পাশে থাকা কি আইকনে প্রেস করবেন এবং আপনি ডানে বামে ছবিটিকে মুভ করে নেবেন যতটুকু পরিমাণে আপনি মুভ করতে চান। তো এইভাবে করে ডানে বামে করে আপনি উপরে নিচে করে আপনি ইচ্ছা মতো মুভ করে নেবেন ছবিটি। তবে একটু লক্ষ্য করবেন যাতে নিচের ব্যাকগ্রাউন্ডটা না আসে। আমি তাড়াহুড়া করেছি এজন্য নিচের ব্যাকগ্রাউন্ডটা চলে এসেছে। ফোনটি চার্জে থাকাকালীন অবস্থায় ভিডিওটি করার কারণে মাঝে মাঝে ফোনটি স্লো হয়ে যায়, কিন্তু আপনারা চার্জ আউট অবস্থায় করলে এই প্রবলেমটা হবে না। তো আপনার এটার প্রসেসিং শেষ হওয়ার পরে আপনি এটাকে এনেবল করে দিন। তারপরে আপনার ফেভারিট মিডিয়া লেয়ার অপশনে যেয়ে আপনার পছন্দ মতো কি ট্যাম্পলেট এখানে অ্যাড করুন। আর এই ধরনের ট্যাম্পলেট আপনারা কোথায় পাবেন সেটা আপনাদের খুঁজতে হবে না, এটা আমার ডিসক্রিপশন বক্সের লিংক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করলেই আপনারা এই ধরনের ট্যাম্পলেট পেয়ে যাবেন। বিটমিট থেকে এটাকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন অথবা ইউসি ব্রাউজার থেকে আপনারা এটাকে ডাউনলোড করে নিতে পারবেন। তো লেয়ার অপশন থেকে এটা ইম্পোর্ট করার পরে বিল্ডিং অপশন থেকে এটাকে আপনারা স্ক্রিন করে নিন, তাহলেই আপনাদের ট্যাম্পলেটটি ছবির উপরে বসে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কি আউটস্ট্যান্ডিং একটা লুকিং চলে আসে। তারপরে আপনারা আপনাদের ফেভারিট সংটি এখানে অ্যাড করে দিন। হয়ে গেল আপনাদের সেই কাঙ্ক্ষিত স্টেটাস ভিডিও। তারপরে যদি আপনি ভিডিওটিকে বড় করতে চান তাহলে এখান থেকে টেনে টেনে বড় করে নিন, যতটুকু আপনার প্রয়োজন ততটুকু আপনি ইচ্ছার মতো বড় করে নিতে পারবেন। তো হয়ে গেল, এখান থেকে আপনি এটাকে এখন সেভ করার পালা। আপনি শেয়ার অপশন থেকে ক্লিক করুন, তারপরে এক্সপোর্ট করুন, তারপরে সেভ হয়ে যাবে। সেভ হয়ে যেতে একটু সময় লাগছে চার্জিং অবস্থায় থাকার কারণে। ভিডিও যত বড় হবে সেভ করার সময় তত বৃদ্ধি পাবে। সো ধীরে ধীরে সেভ হয়ে যাবে, তারপরে দেখতে পাবেন আপনারা খুব সুন্দর একটি চমৎকার একটি স্ট্যাটাস ভিডিও উইথ শেকি ফটো। সো ভিডিও সেভ হয়ে গেলে আপনি এমএক্স প্লেয়ারে ওপেন করুন, তারপরে এক্সপোর্ট নামে একটি ফাইল দেখতে পাবেন, সেখানে ক্লিক করুন, সেখানেই আপনি আপনার ভিডিওটি দেখতে পাবেন। সো গাইস, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকন বাটনটিকে প্রেস করবেন যাতে নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর আপনারা আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যতক্ষণ পর্যন্ত নতুন টিউটোরিয়াল না নিয়ে আসছি। সো আল্লাহ হাফেজ।